পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান শেখের তত্ত্বাবধানে ও বাম আমরা কজন ক্লাবের সহযোগিতায় আজিজ রহমান শেখ ও সিজানুর রহমান শেখের স্মৃতির উদ্দেশ্যে এক দিবসীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা একদিকে খেলা চলছে, একদিকে বিশিষ্ট আমাদের অতিথিদের রয়েছেন সকলে। জয়দেব বাবু, এবং জয়দেব বাবুকে অনুরোধ করবো আপনিও আসুন, একসঙ্গে দুজন মিলে ওনাকে একটু বড় করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। জয়দেব বাবু বড় করে নিচ্ছেন আমাদের সৌভিক পান মহাশয়। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত কাছের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাম ফুটবল ময়দানে। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে ঝাপানতলা একাদশ এবং তাপস একাদশ। খেলায় বিজয়ী হয় তাপস একাদশ। এদিন মাঠে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসপিয়ারি হালদার, বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের সহযোগিতা আমরা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আজকে সারা দিন জুড়ে বাম গ্রামে আমরা সবাইয়ের নেতৃত্বে, যার মূল নেতা ছিলেন আজাদ রহমান, তার নেতৃত্বে আজকে একটি ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছে, নক আউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ফাইনাল খেলা একটু আগেই অনুষ্ঠিত হলো, আপনারা দেখবেন সেখানে তাপস একাদশ বিজয়ী হয়েছে এবং ঝাপানতলা একাদশ তারা বিজিত দল হয়েছে। ১৬টি টিম প্রত্যেকেই খুব ভালো ফুটবল খেলেছে এবং সবচেয়ে বড় গর্বের বিষয়, বাংলার যে হারিয়ে যাওয়া ফুটবল সেই ফুটবলকে আবার বাংলার মাঠে ফিরিয়ে এনেছেন যিনি, হ্যাঁ তিনি হচ্ছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে খেলার মাঠে যে পরিমাণ দর্শক ছিল তাতে বোঝা যায় ফুটবল বাংলার আবেগ, বাংলার মানুষের মনের মধ্যে ফুটবল ছিল, কিন্তু সেই ফুটবলকে হারিয়ে ফেলেছিলাম আমরা। আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাবকে বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে খেলার মাঠে আবার দর্শকদের সাথে সাথে ফুটবল প্রেমীদিকে ফিরিয়ে নিয়ে এসছেন এবং সেটার ঐতিহ্য আগামী দিনে বাংলা থেকে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে। কারণ আমাদের কাছে খুবই ব্যথার বিষয় হচ্ছে ভারতবর্ষ এত বড় একটা বৃহৎ দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষ অলিম্পিকে যেতে পারে না, ভারতবর্ষ এশিয়া কাপে পর্যন্ত সঠিকভাবে অংশগ্রহণ করে কোনো কাপ পেতে পারে না, বিশ্বকাপ তো অনেক দূরে। তা মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা শুরু করেছেন, তার এই চেষ্টা একদিন সফল হবেই আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি যেমন দুর্গা পুজো শুরু করে গোটা বিশ্বের দরবারে দুর্গা পুজোকে স্বীকৃতি প্রদান করে দিয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস ক্লাবে যখন অনুদান তিনি দেওয়া শুরু করেছিলেন যারা বিভিন্নভাবে সেটাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন, সেই ব্যঙ্গ বিদ্রুপের জবাব আগামী ১০ বছরের মধ্যে বাংলা থেকে ফুটবল গোটা বিশ্বের দরবারে সমর্থিত হবে সেটা প্রমাণিত হবে এবং আগামী দিনে আমরা বিশ্বকাপ খেলবো এবং সেখানে বেশিরভাগ প্লেয়ারই আমাদের বাংলার থাকবে, এই আশা রেখে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।